নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করে নিচ্ছি আমি যেখানে ঘুরতে এসেছি, এখানে আমাদের একটা ক্যাফে মতো আছে, এটাকে আমরা বলি ওয়েট ক্যান্টিন। এখানে শোভা শাম মানে সকাল সন্ধ্যা বলতে বলতে না হিন্দি চলে আসছে, কারণ এখানে সবাই হিন্দিতে কথা বলে, তো ওর জন্য। তো এখানে আমাদের বিভিন্ন রকম খাবার তৈরি হয় আর ডে ওয়াইজ খাবারের মেনুও আলাদা থাকে। তো আমাদের অনেকগুলো ওয়েট ক্যান্টিন আছে এখানে, তার মধ্যে একটি খুব সুন্দর করে সাজানো, একদম এত সুন্দর ন্যাচারাল পরিবেশে এত সুন্দর ন্যাচারাল জিনিস দিয়ে সাজানো যে ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না। কোনো ডিটেলসই আমি এখানে দিইনি, কিন্তু এটুকু শেয়ার করছি যে আমাদের এখানে ক্যান্টিনগুলো দেখুন কত সুন্দর করে রেখেছে। আর এদিকে দেখুন হ্যারিকেন, পুরানো যুগের যে জিনিস, আমরা ছোটোবেলাতে এই হ্যারিকেনের আলোয় কত পড়াশুনো করেছি, সেটাকে সুন্দর করে ওর ভিতরে একটা বাল্ব দিয়ে ডেকোরেট করে রেখেছে, গার্ডেন মতো সামনে বানিয়েছে। এদিকে একটা গোল ঘর রয়েছে, ও পাশেও গোল ঘর রয়েছে। আমরা ওই দিন খেতে গিয়েছিলাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার, কারণ ওখানে সাউথ ইন্ডিয়ান একজন ম্যাডাম থাকেন, উনি বানান, খুব সুন্দর বানান তার জন্য। আর আমার তো সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি আগাগোড়াই ভীষণ দুর্বলতা। এই যে ওপাশের গোলঘরটা আবার এভাবে ছাউনি, খড়ের ছাউনি, বিচুলির ছাউনি দিয়ে করা, আর এপাশে একটা লম্বা মতো জায়গাও টিন দিয়ে ছাওয়া রয়েছে। গাঁদা ফুলগুলো বেশ সুন্দর ফুটে মানে হয়েছিল, একটু লম্বা হওয়াতে ঝুঁকে গেছে, না হলে হয়তো আরও সুন্দর লাগতো। আর আমরা যে ওই দিন এসেছিলাম সেদিন আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মেদু বড়া, যেটা আমার খুব ফেভারিট একটা সাউথ ইন্ডিয়ান খাবার, আর সেইটা নিয়েছিলাম আর নিয়েছিলাম ধোসা। তখন প্রায় 12টা বাজে, দুপুরের খাওয়ার টাইম মানে হয়ে গেছে, তবুও মানে যখন দেখলাম যে ক্যান্টিনে এই জিনিসগুলো রয়েছে তখন না খেয়ে থাকতে পারলাম না। দরকার হয় দুপুরে একটু কম খাবো, কিন্তু সবসময় যেটা ভালো লাগে যদি সেটা সম্ভব হয় সেটা করে নেওয়াই ভালো আমি মনে করি। এই দেখুন কি দারুণ না পিটুনিয়ারগুলো এরকম ঝুলে রয়েছে, আর এখান থেকে চারপাশের পরিবেশটা এত সুন্দর দেখতে লাগছে, আমার সাথে সাথে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন। আমার চ্যানেলের নামের সাথে কিন্তু আমার চ্যানেলের যে ব্লগগুলো সেগুলোর অনেকটাই মিল থাকে বা আমি রাখার চেষ্টা করি, কারণ আমার প্রকৃতি খুব ভালো লাগে। আমি চেষ্টা করি আমার ঘরের মধ্যেও প্লান্টস বা এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য যাতে থাকে আমার বাগান, এবং আমি যখন যেখানে যাই সেখানে প্রকৃতিটাকে খুব সুন্দর করে এনজয় করি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। আর আশা করছি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগছে, অনেক ব্লগেই কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, কিন্তু জানি না এত দেখছেন একটা লাইক কেন দিতে ভুলে যাচ্ছেন। আমি চাইবো আপনারা আমার ব্লগগুলিতে একটা করে লাইক অবশ্যই দিন, তাতে আমার মানে খুবই আর কি উপকার হয়। আর একটু কমেন্ট করে জানান আরও কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান, আরও কী কী ধরনের কন্টেন্ট নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই আমি চেষ্টা করব। তবে কোনো চ্যালেঞ্জ ভিডিও করব না, আর আমার ব্লগের মধ্যে সবসময় চেষ্টা করি প্লান্টস আর বিভিন্ন রকমের টিপস এগুলো শেয়ার করার, যাতে আপনাদের একঘেয়েমি না লাগে। যারা এতদিন ধরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর যারা এখনও সাপোর্ট করেননি শুধু দেখছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক করে কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। এতে তো কারো কোনো ক্ষতি হয় না, না এটাতে যদি কারো কোনো উপকার হয়। দেখুন আজকে আমিও অনেক ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, কিন্তু হয়তো আমি তাদেরকে কমেন্ট করি না, বা যাদেরটা ভালো লাগে কমেন্ট করি না, আর হয়তো তারা সেটা জানেন, কেউ কেউ জানেন না, তবু যেটা ভালো লাগে যেটা আমরা দেখি তাকে অ্যাপ্রিসিয়েট করা বা সেই জিনিসটা ভালো লাগলে তাকে কমেন্ট করে জানানো, এগুলো আমি করে থাকি, আপনারাও একটু করুন, আমার ভালো লাগবে। আর এই দেখুন আমি কিন্তু যে খাবারটা এনজয় করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, তো তখন কিন্তু ধোসাটা প্রায় শেষ হয়ে গেছে, তো হাজবেন্ড একটু ওদিকে পয়সা মেটানোতে ব্যস্ত ছিল, একটু দেরি করে এসেছে, তাই একটু দেরি করে আর কি লাস্ট মুহূর্তে এটা ও তুলেছে। এত সুন্দর পরিবেশে খাবার খেতে কার না ভালো লাগে, আর এমন সুন্দর পরিবেশে খাবার খেতে খেতে গল্প করা আর সেই সাথে কিন্তু পরিবেশটাকে এনজয় করার মধ্যে এমন একটা অনাবিল আনন্দ রয়েছে যেটা আমরা কিন্তু চাই সবসময় আনন্দ করতে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে ওঠে না। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।